হ্যালো বন্ধুরা, প্রথমে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে, আর সাবস্ক্রাইব করে সাথে আছেন যারা তাদেরকে আরও ধন্যবাদ, কারণ তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। ভিউ বাংলাদেশের ভিডিও একদমই এডিটিং ছাড়া আপলোড করা হয়, এজন্য একদম রিয়েল বিষয়টা আপনারা দেখতে পারবেন। অনেকেই এখন ভিউ বাংলাদেশের ভিডিওগুলো কপি করে এডিটিং করে নতুন করে আপলোড করছে, অনেকে বিভ্রান্ত হতে পারেন, এজন্য অবশ্যই চ্যানেলের নামটা দেখে নিন, ভিউ বাংলাদেশ। সাবস্ক্রাইবারের সংখ্যাও অনেক হয়েছে এখন, মানে সবই যারা পদ্মা সেতুর ভিডিওগুলো দেখেন তারাই। ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন নতুন ক্রেনটি ভাসমান অবস্থায় আছে এখন, পরন্তু বিকেল, এজন্য আর কি সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন এই ট্রেনটি 3600 টন ওয়েট বহন করতে পারবে। যে স্প্যানটা একটা পিলার থেকে অন্য পিলারে যে সংযোগটা করবে, সেই স্প্যানের ওয়েট 3000 টন, আর এই ট্রেনটা ওয়েট বহন করতে পারবে 3600 টন। এই জন্যই মূলত ট্রেনটি নিয়ে আসা। দেখেন ট্রেনটি, ট্রেনটি আসলে অনেক বড়, অনেক বড় বলতে প্রায় 20 তলা সমান হবে, টোটাল 70 মিটার লম্বা। দেখতে পাচ্ছেন অনেক হেভি ট্রেনটি। এখানে দুদিন হলো অবস্থান করছে ট্রেনটি, জাজিরা প্রান্তে প্রথম কাজটা শুরু করবে। ট্রেনটির মাঝখানে দেখেন একটা 3-4 তলা বিশিষ্ট হাউস, কিন্তু দূরে থেকে কতটুকু ছোট মনে হচ্ছে। বাংলাদেশে এটিই সবচেয়ে ওয়েটের ক্রেন, এ পর্যন্ত যতগুলো ক্রেন বাংলাদেশে আসছে। দেখতে পাচ্ছেন ট্রেনটি, ট্রেনটির মধ্যে অনেক বড় একটি জাহাজ আছে, জাহাজ বললে বলা যায় আর কি। দেখতে পাচ্ছেন এটি, কিন্তু এটিও অনেক ছোট মনে হচ্ছে। এটি এখন হাতে দেখতে পাচ্ছেন জাহাজটি, স্প্যানগুলো দেখেন কি মোটা, অনেক হেভি স্প্যান। আবারও বলছি, আসলে ভিউ বাংলাদেশের কথা বারবার বলছি, যাতে করে ভিডিওটি এডিটিং যতই করুক মাঝখানে এই ভিউ বাংলাদেশ চ্যানেলের নামটি থাকে, আর আপনারা বিভ্রান্ত যাতে না হন, কারণ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারাই আসলে তারাই উৎসাহিত করে, আর তাদের উৎসাহে আমি ভিডিওগুলো আপলোড করি, কারণ সাবস্ক্রাইবাররা নিয়মিত দেখছে, সাবস্ক্রাইব করছে, লাইক দিচ্ছে, শেয়ার করছে, এতেই উৎসাহিত হয়ে আমি ভিডিওটি করছি। কারণ আমিও চাইলে সুন্দর করে এডিটিং করে দিতে পারি, কিন্তু রিয়েল একদম রিয়েল দেখার মজাটাই অন্যরকম, এটাই আমি দর্শকদের দিতে চাই। আসলে এটা রিয়েল দেখার মজাটা দেওয়ার জন্যই ভিডিওটি করা। তো ধন্যবাদ ফ্রেন্ডস, ট্রেনটি কার্যক্রম শুরু হলে তখন বিস্তারিত ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ, থ্যাংকস।